বিদ্যুতের সমস্যায় হাসপাতালের রোগীদের মধ্যে তীব্র ক্ষোভ। জেনারেটর থাকা সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে না জেনারেটর, এমন এক চিত্র দেখা গেল বিশালগড় মহকুমা হাসপাতালে। জানা যায়, গতকাল বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয় যে আজ রবিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে, যথারীতি বিশালগড় মহকুমা হাসপাতালে জানানো হয়। কিন্তু দেখা গেল সকাল 10টায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয় বিদ্যুৎ দপ্তর। বিদ্যুৎ পরিষেবা না থাকায় হাসপাতালে থাকা রোগীরা গরমে ছটফট করতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, হাসপাতালে জেনারেটর থাকা সত্ত্বেও চালু করছে না। তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় রোগী সহ রোগীর সাথে থাকা আত্মীয় পরিজনেরা। হাসপাতালে থাকা অনেক রোগী একটা কথা বারবার বলতে শোনা যাচ্ছে যে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন সাধারণ মানুষ সরকারি হাসপাতালের মধ্যে উন্নত পরিষেবা পেয়েছিল, আর এখন বর্তমানে উন্নত পরিষেবা তো দূরের কথা, ডাক্তারের সাথে ঠিকভাবে কথা বলতে পারছে না রোগীরা। কোন হাসপাতাল এটা? বিশালগড় হাসপাতাল। তো কারেন্ট নাই, কোয়ার্টার থেকে কারেন্ট নাই। তো মানে হাসপাতাল কর্তৃপক্ষরা কি কো কারেন্টের ব্যাপারে? তারা কোনো সে ব্যাপারে কোনো কিছু ইয়ে নাই না? তারা এখন পর্যন্ত কেউ আসেনি না? কোন হাসপাতাল এটা? বিশালগড় মহকুমা। আপনাদের বাড়ি কোন জায়গা? এই গরমের মধ্যে তো আপনাদের সমস্যা হচ্ছে নাকি? সমস্যা তো আছে, তো রোগীরা হাত ফাঁকা দিয়া ফাঁকা বলান লাগে। আপনার কি এখানে রোগী আছে? আমার ছোট বোন আছে। কোন হাসপাতাল এটা? ব্যুরো রিপোর্ট, মৃণালিনী, এএনএন।